الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان. السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد. بهاي برشن قريتين رب زدني علم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانية وسره بهاي برشن قريتين ابني আল্লাহ সুবহান ওয়া কি তার নাম বাছক গুণ বাচক নাম দিয়ে ডাকা যাবে কিনা অবশ্যই ডাকা যাবে আল্লাহ কোরআনে বলেছেন 9 নম্বর তেরো নম্বর পৃষ্ঠা 9 নম্বর নম্বর পৃষ্ঠা সূরা আসমাউল হুসনা আল্লাহ ওয়া আল্লাহান অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমরা সেই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকো সুবহানাল্লাহ আল্লাহ সুহান্লাহ আল্লাহান আরো বলেছেন 15 নম্বর পর্যায়ে নম্বর পৃষ্ঠা সূরা পৃষ্ঠাসুল ইসরাঈলের শেষের দিকে আয়াতটি পাবেন যে কুলি দল আল্লাহ আবিদর আর রহমান তোমরা আল্লাহ কি আল্লাহ বলি ডাকো আর রহমান বলি ডাকো আইয় মাতা দরো যে নামি ডাকো না কেন ফলাহুল আসমা উল হোসনা যেন রাখো আল্লাহ তালা ওর সুন্দর সুন্দর নাম রয়েছে তার মানে আল্লাহ সুহান আসমা উল হোসন হোসনা গুণবচক নাম দিয়ে বসে ডাকা যায় রহমান হে আল্লাহ আপনি রহমান আপনার রহমান নামে রসিলে আপনি আমার উপর রহম করুন না আমিন আপনার রহিম আপনার রহিম নামে রুসিলাই আপনি আমার বিশেষ রহম করুন আপনার রহমান আপনার রহমত কাফির মুস্তিক খ্রিস্টান নাস্তিক সবাই আপনার অনুগ্রহ বুক করে সুতরাং করুন আপনার রহিম আপনার বিশেষ অনুগ্রহ সবাই পাবে না কি আমাদের যারা মমিন তারাই পাবে আপনি আমাকে বিশেষ অনুগ্রহ দান করুন আপনার রহিম নামে রসিলাই আপনার আপনার গফার নামে রসিলাই আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার সাতান নামে রসিলাই আপনি আমার পাপগুলো গোপন করে দিন আপনার রজ্জাক নামের ওসিলে আপনি আমাকে সর্ব প্রকারের সর্বোত্তম রিজিক আমাকে দান করুন এভাবে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই